আমার আমার ভাইয়ের মেয়ে, আমার ভাইয়ের মেয়ে। স্বপ্ন ভাই তাদের সন্তান সবাই এসে আজ সিডনিতে ঘর বেঁধেছে। ডাক্তার মন্ত্রী আলাজারি আজ নেমেছে। আমার ভাইয়ের মেয়ে খুব ভালো লাগছে, খুব আছে, ওরে চলে পেয়ে খুব খুশি। বড় আম্মু খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। কেউ আর বাকি রইল না আর বাংলাদেশে, কেউ রইল না, একটাই শুধু আছে। আর ওই ছোট বোনের মেয়েটা যদি আসে সব, আর কেউ থাকবে না বাংলাদেশে। অপেক্ষা কর দেখি, এটা কই, এটা এনে আয়, আয় ভাইয়ের কাছে আয়, ভাইয়ের কোলে আয়, কোলে 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 কোলে, ওরে 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 কোলে আয়, এই যে দেখো তমজি তমজি তমজি, ওরে বাবা ওরে বাবা, এ হলো আমার ভাইয়ের মেয়ে জেরি জেরি। ওরে বাবা রে, এইটা কে, এইটা কে, আমার নাতনি, ওরে। একে একে ওরা সবাই চলে আসলো, অর্থাৎ আমার বাবা মায়ের সংসারের আমার ভাই বোন তাদের ছেলে মেয়ে সকলেই চলে আসলো। এই যে দেখতে পাচ্ছেন, এই এ হচ্ছে আমার ভাইয়ের, অর্থাৎ আমার ইমিডিয়েট যে ছোট ভাই, যে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর ছিল, ভাইটি মারা গেছে, তার মেয়ে ডক্টর মুনতাহানা জেরি। আজ 24 সেপ্টেম্বর 2024, প্রিয় বন্ধুরা, জেরি আজ তার স্বামী সহ নেমেছে, তাদের একটা সন্তান ডক্টর মুনতাহানা জেরি, এবং তার স্বামী হচ্ছে একজন ইঞ্জিনিয়ার তমজিদ, চুয়েট থেকে পাশ করা, এবং একজন চাকুরিজীবী ইঞ্জিনিয়ার। আমি সিডনি এয়ারপোর্টের ভেতরেই আছি, জেরি একটু আগেই নামলো। মনটা কেমন যেন লাগছে যে এইভাবে সবাইকে একই একই দেশ ছাড়তে হলো, একটা ভাগ্নি পড়ে আছে। এখন আমার বোন মেজো, যে যে মেজো বোন, ওর ওর একটা বড় মেয়েটা থাকে লন্ডনে, আর একটা মেয়ে আছে। সেই মেয়েটার জন্য যদি আমি এইরকম প্রফেশনাল, ভালো ইংরেজি জানা কোনো ডক্টর, ইঞ্জিনিয়ার, এমনকি অ্যাকাউন্টেন্টও যদি পাই, তাহলে অবশ্যই আমি মনে করি সেটাই হবে আমার শেষ, আমার পরিবারের একজন। সেই ভাগ্নির জন্যে নানা ধরনের প্রস্তাব আসছে, অনেক প্রস্তাব আসছে, কিন্তু আমার যেন মনোপুত হচ্ছে না, কারণ আমি এমন ছেলে চাই আমার সেই ভাগ্নির জন্য। সে মাস্টার্স শো LLB LLM করা, এবং তার জন্যে আমার এই রকম, এই যে দেখতে পাচ্ছেন তমজিদ, ইঞ্জিনিয়ার তমজিদ, এই রকমই আমি প্রফেশনাল একজন সুদর্শন পাত্র চাই। ভাগ্নির বয়স প্রায় 26 হয়ে গেছে, তো সে যাই হোক, আমি এই যেন একের ভেতরে দুই মেরে দিলাম, অর্থাৎ ভাইয়ের মেয়েকে আজ রিসিভ করতে আসলাম সিডনি বিমানবন্দরে, আর সেই সাথে একেবারে শেষ একটা ভাগ্নি, আমার ভাগ্নি, সে তো অপ্সরা সুন্দরী, অনেক সুন্দরী, তার জন্যে একজন সুদর্শন পাত্র চাইছি। যদি হয়ে যায় ভালো কথা, চলে আসবে নিজস্ব যোগ্যতায়, কারণ আমার এখন আর দেশে কেউ নেই, কেউ নেই, অর্থাৎ আমার মা এবং বাবার সংসারের কেউ নেই, সব ভাই বোন, আবার বলছি ভাই বোন, তাদের সন্তান, নাতি পুতি সবাই পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছে, কেউ নরওয়ে, কেউ সুইডেন, কেউ ইংল্যান্ড, আর বাকিরা অস্ট্রেলিয়াতে। প্রিয় বন্ধুরা, সে যাই হোক,
দেখি আমার এই যে একেবারে শেষ একটাই পড়ে আছে ভাগ্নি, তার জন্যেই যদি একজন সুদর্শন সুশিক্ষিত এবং টোঠস্থ ইংরেজি জানা, ইংরেজি একেবারে টোঠস্থ ইংরেজি জানা শিক্ষিত একজন সুদর্শন পাত্র যদি পাওয়া যায়, সে যাই হোক দেখা যাক কি হয়। আমি আছি সিডনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। জেরি চলো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই, সামনের দিকে চলো।